তিনি ফিরলেন, খেল দেখালেন, মন জয় করলেন। রনি তালুকদার বাংলাদেশের পাওয়ার ক্রিকেটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিছুদিন আগেও যিনি ছিলেন পর্দার আড়ালে, তিনি এখন পর্দার হিরো। আট বছরের বিরতি শেষে রনি যেন আরো পরিণত। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে শুরু থেকেই রনির বিধ্বংসী ব্যাটিং। মার্ক অ্যাডারকে ছক্কা মেরে শুরু, এরপর ক্রেগ ইয়ং, বেন হোয়াইট, গ্রাহাম হিউমদের রনি বারবার আছড়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে। 7টা 4, 3টা 6 টাইগার ব্যাটারের তাণ্ডবে আইরিশরা দিশে হারা। মিস্টার তালুকদারের ব্যাটে দলীয় সর্বোচ্চ রান, তবে স্কোরের জন্য নয়, রনি ইম্প্যাক্টফুল তার স্ট্রাইক রেটে। 67 রান 38 বলে 176 স্ট্রাইক রেট, রনির ব্যাটে আয়ারল্যান্ড চেকমেট। রনিকে ঘিরে এখন নির্বাচকদের উল্লাস, কিন্তু এদের চোখেই আট বছর অবহেলিত ছিলেন এই মারকুটে ব্যাটার। ঘরোয়া লিগে বারবার পারফর্ম করেও নির্বাচকদের নজর কাটতে পারেননি রনি, এখন সেই কিনা সবার মধ্যমণি। প্রথম শ্রেণী, লিস্ট এ আর ঘরোয়া টি টোয়েন্টি মিলিয়ে রনির নামের পাশে 10,000-এর উপর রান, 13টা সেঞ্চুরি, 50-49টা। আজকের রনি হবার পেছনে যার আছে দীর্ঘ সাধনা। মানিকে মানিক চেনে, রতনে রতন, নিজের দ্বিতীয় মেয়াদে ফিরেই হাতুরু প্রিয় শিষ্যকে করেছেন আপন। রনিও যার প্রতিদান দিচ্ছেন দুহাত ভরে। ইংল্যান্ড সিরিজে 21-9-24, 3 ম্যাচেই রনি বুঝিয়েছেন জাতীয় দলে তার গুরুত্ব। শর্টের ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং দীর্ঘদিন ছিল মাথা ব্যথার কারণ, এবার সেই আক্ষেপ মেটালেন রনি আর লিটন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রনি ছুটে চলছেন, হাতুরুও নতুন বাংলাদেশ তৈরি করছেন, যে দল নির্ভয় নির্ভার, 22 গজে রাজত্ব করাই লক্ষ্য যার। পার্থ বণিক,